মানিকগঞ্জের সাভার গ্রামের বাসিন্দা শামসুল হক 30 বছর আগে দুটি তাঁত শিল্প দিয়ে শুরু করেন বুননের কাজ। বাজার ও চাহিদা ভালো থাকায় নিজস্ব পুঁজি এবং ঋণ নিয়ে ব্যবসায় যুক্ত করেন 15টি তাঁত। কিন্তু কাঁচামালের দাম বাড়ায় এবং ঋণগ্রস্ত হওয়ায় এখন সচল রয়েছে মাত্র 2টি তাঁত। তাঁতিদের মজুরি দিতেই হিমশিম অবস্থা তার। 15টা তাঁতের মধ্যে 2টা তাঁত চললে তাও সপ্তাহে 3 দিন সুতা দিতে পারি কি 2 দিন দিতে পারি, তাঁতির মজুরি দিতে পারি না। শুধু শামসুল হক নয়, একই অবস্থা গ্রামের প্রায় 350 তাঁত মহাজনের। কাঁচামালের দাম বাড়লেও আশানুরূপ বাড়েনি কাপড়ের দাম। আগে সপ্তাহে 60 থেকে 70 হাজার পিস কাপড় উৎপাদন হলেও এখন নেমে এসেছে 3 থেকে 4 হাজারে। নানা প্রতিবন্ধকতায় স্বল্প পরিসরে ব্যবসা ধরে রেখেছেন 30 থেকে 35 জন তাঁত মালিক। আগে আমরা যে সুতাগুলো কিনতাম 150-200 টাকা কেজি, এখন সেই সুতাগুলো হচ্ছে 450-500 টাকা কেজি। আমরা যে গাড়িটা নিয়ে যাই, সেই গাড়িটার বিলটা দিতে আমাদের কষ্ট হয়ে যায়। আমরা কি করে বাড়ি আসবো, বাড়ি আসলে আমরা কিভাবে সুতা কিনবো? আগে মজুরি দিতাম 80-90 টাকা, এখন দেই 40 টাকা, তারপরেও আর পারতেছি না। চাহিদা ও বিক্রি কমে যাওয়ায় কারিগরদের মজুরি অর্ধেক করেও ঠিক মতো পারিশ্রমিক দিতে পারছেন না মহাজন। অপরদিকে পরিশ্রমের তুলনায় মজুরি অল্প হওয়ায় পেশা পরিবর্তনের কথা ভাবছেন অনেক কারিগর। এক বছর আগেও আমরা সপ্তাহে ইনকাম করতাম 5,000 টাকা, এখন আমাদের ইনকাম নাই, 2 দিন সপ্তাহে 2 দিন কাজ করি। 700 পিস কাপড় আমরা বুনাইতাম সপ্তাহে, এখন বাজার নুন্দা, আমাকেও কাজ আমরা ঠিক মতো পাইতেছি না। আগে 1 পিস কাপড় বুনাইতাম 85 টাকা দিত, প্রোডাকশন ছিল ভালো, এখন তো কোনো প্রোডাকশনও নাই। তাঁত শিল্প টিকিয়ে রাখতে মালিকদের ট্রেনিং, সহজ শর্তে ঋণ এবং সরকারি বেসরকারি সহায়তা সহ নানা পরিকল্পনার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রোডাক্ট কোয়ালিটিটা আমাদেরকে একটু ভালো করতে হবে, তাদের ঋণ দেওয়ার যে ব্যবস্থাটা বা তাদের মার্কেটিং টেকনিকগুলি, এগুলিকে আমার মনে হয় একটু আপগ্রেড করার প্রয়োজন রয়েছে। ক্যাপাসিটি বিল্ডিং, এরকম কিছু প্রবলেম আমরা আইডেন্টিফাই করেছি। মহাজনদের স্বল্প সুদে ঋণ, সুতার দাম কমানো এবং উৎপাদিত পণ্য স্থানীয় বাজারে বিক্রির ব্যবস্থা করলেই আবারও ঘুরে দাঁড়াবে মানিকগঞ্জের তাঁত শিল্প, এমনটাই প্রত্যাশা এ পেশার সাথে জড়িতদের। এখন মানিকগঞ্জ।